যান্ত্রিক ত্রুটির কারণে নড়াইল সদরের মাইজপাড়া ইউনিয়নের তারাশি এলাকায় ধান খেতে একটি প্রশিক্ষণ বিমান জরুরি অবতরণ করেছে। বুধবার পৌনে তিনটার দিকে এই ঘটনা ঘটে। বিমানে থাকা দুই স্কোয়াড্রন লিডার নাদিম ও মাহফুজ সুস্থ আছেন। তাদের যশোর বিমান ঘাঁটিতে নিয়ে যাওয়া হয়েছে। বিমানটির তেমন কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছেন নড়াইল ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা। এর আগে প্রশিক্ষণ বিমানটি দুপুর 1:34 যশোর বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। বিমানে কী ধরনের ত্রুটি হয়েছিল সেটি খতিয়ে দেখছেন সংশ্লিষ্টরা। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।